বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালাম আলাইকুম সবাইকে। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর প্রথম শ্রেণীর পরিবেশ পরিচিতি অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আফরোজা সুলতানের সহকারী শিক্ষক। সবাই কেমন আছো শোনো মেয়েরা? নিশ্চয়ই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমরা বাসায় থেকে পড়াশোনা করছো তো? করছো না? আচ্ছা, তাহলে একটু গত পাঠ থেকে ধরে ফেলি। গত পাঠে আমাদের পড়া কী ছিল বলো তো, মনে আছে কারি? থ্যাংক ইউ, ঠিকই ধরেছো। গত পাঠে আমাদের বড় প্রশ্ন ছিল, আর বড় প্রশ্ন ছিল কোনটা? বড় প্রশ্ন ছিল গ আর খ নাম্বার। এবার প্রথমে গটা বলো দেখি। প্রথমে বলবে হচ্ছে গয়ের বাংলাদেশের প্রধান ফসল কী কী? থ্যাংক ইউ সো মাচ, সুন্দর উত্তর দিয়েছো। বাংলাদেশের প্রধান ফসল হলো ধান, পাট, গম, চা, আখ, ডাল, আলু ইত্যাদি। আচ্ছা, এবার বলো বাংলাদেশের জাতীয় পতাকার রঙ কী? ভেরি গুড, বাংলাদেশের জাতীয় পতাকার রং গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত। আর তোমরা লাইভ ক্লাসে কি দেখেছিলে তাই না, পতাকা একটা পাশে এখনই ছিল? আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর উত্তর দিয়েছো। এবার তাহলে আমাদের আজকের পাঠে আসি। প্রথমে বলো দেখি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কী? ভেরি গুড, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। আর আমরা আজ পড়ব হচ্ছে ঈদ কী, মুসলমানদের বছরে কয়টা ঈদ সেটা পড়ব। আচ্ছা দেখো, আমাদের ও নম্বরে আছে মুসলমানদের বছরে কয়টি ঈদ ও কী কী? মুসলমানদের বছরে দুইটি ঈদ, যথা ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। মুসলমানদের বছরে কয়টি ঈদ বললাম? মুসলমানদের বছরে দুইটি ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা ঈদ উল আজহা। ঈদ উল ফিতর দেখো আমাদের কিন্তু চলে গেছে, আমরা ঈদ উল ফিতর অলরেডি এই বছর হচ্ছে উদযাপন করেছি, আর সামনে কিন্তু আমাদের ঈদ উল আজহা আছে তাই না? ঈদ উল ফিতর কি এক মাস রোজা রাখার পর আসে, আর ঈদ উল আজহাটা আমাদের কি আল্লাহর নামে কুরবানি দিতে হয় তাই না? আচ্ছা, এই মুসলমানরা কি ঈদের দিনটা বাচ্চারা খুশিতে মেতে ওঠে আর কি করে, আনন্দে চারপাশে কি ঘুরে ঈদ পরবও পায়? কি মজার না, বাচ্চাদের জন্য নতুন নতুন কাপড় পরে খুব মজা করে। আচ্ছা, তাহলে কি বললাম মুসলমানদের বছরে কয়টি ঈদ ও কী কী? মুসলমানদের বছরে দুইটি ঈদ, একটা হচ্ছে ঈদ উল ফিতর, একটা হচ্ছে ঈদ উল আজহা। তাহলে কি করব আমরা হচ্ছে লিখবো, কী লিখবো? 5 নং প্রশ্নের উত্তর। পাঁচ নং প্রশ্নের উত্তর। এবার স্কেল ধরে ডাল দিব। আচ্ছা, এবার হচ্ছে লিখব মুসলমানদের বছরে দুইটি। তাহলে প্রথমে ও নাম্বার, মুসলমানদের বছরে বছরে দুইটি ঈদ,
যথা দেখো কি লিখেছি, মুসলমানদের বছরে দুইটি ঈদ, যথা এক প্রথমে লিখব রোমান সংখ্যা দিয়ে, ঈদুল ফিতর, ঈদুল ফিতর, ঈদ উল আজহা, এটা রোমান সংখ্যা দুই। ঈদ উল আজহা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এটা হচ্ছে আমাদের মুসলমানদের বছরে দুইটা ঈদ। তাহলে আবার দেখো কি বলছি, মুসলমানদের বছরে কয়টি ঈদ ও কি কি? মুসলমানদের বছরে দুইটি ঈদ, যথা ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাহলে এবার একটু ধরে ফেলে আবার, ঠিক আছে, প্রথমে বলো দেখি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ভেরি গুড, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, আর ঈদের দিনটা বাচ্চারা কী করে? আনন্দে মেতে উঠে। থ্যাংক ইউ। এছাড়া কী পায় বলো তো? ঈদ বড় বি পায়, তাই না? মজার মজার রান্নাও করা হয়, কি মিষ্টিও খাওয়া হয়। ঈদের দিন বাচ্চারা কি নামাজ পড়তে যায়, নামাজ শেষে প্রত্যেকে কোলাকুলিও করে, খুব মজা হয়, তাই না? তাহলে সেই ঈদ বছরে কয়টা পালন করা হয়? দুইটি, তাই না? সেটা কী? ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, সুন্দর উত্তর দিয়েছ। তাহলে এস ডাব্লু কোনটা বলবে? এস ডাব্লু কিন্তু হচ্ছে আমাদের এগুলোই করা লাগবে, যেটা আমি লিখলাম সেটাই। তাহলে এস ডাব্লুটা লিখে দিই, ডাব্লু হচ্ছে পাঁচ পাঁচ নম্বরের, পাঁচ নম্বরে হচ্ছে উ, হচ্ছে আমাদের এস ডাব্লু, পাঁচ নম্বরে ওটা হচ্ছে এস ডাব্লু। এবার তাহলে আসো হচ্ছে আমরা কি বলি, থিম ডায়লগ বলি, তাই না? আমাদের এই জুলাই মাসের থিম ডায়লগ হলো সচ্চরিত্র গঠন আর প্রতিষ্ঠানের প্রতি আস্থা অর্জন। সচ্চরিত্র প্রত্যেকের কি? সচ্চরিত্র গঠন একটা মহত্ব, যার চরিত্র ভালো না তাকে কিন্তু কেউ পছন্দ করে না। এই উত্তম চরিত্রের অধিকারী হওয়া উচিত সবার। আর এই উত্তম চরিত্রের অধিকারী হতে হলে কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে থাকা লাগবে। সেই বৈশিষ্ট্যগুলো কী কী? যেমন ধরো প্রথমে কী আসে, সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, ছোট বড় সকলের শ্রদ্ধা করা, সালাম দেওয়া, রাগ না করা, কারণ আমাদের যখন রাগ হয় তখন আমাদের কী হয়, নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলি, আর রাগ হলে সবসময় আমরা খারাপ কাজটা করে ফেলি, তখন আমাদের নিজের প্রতি কন্ট্রোল থাকে না, আর কন্ট্রোল না থাকলে আমরা রাগের মাথায় যে কোনো জিনিস করে ফেলি, যেটা হচ্ছে পরে বুঝতে পারি এটা অন্যায়। এই জন্য রাগ কখনো করবে না। অনেক সময় হয় না, আব্বু আম্মুর উপর আমরা রাগ করে ফেলছি, কিন্তু পরে আবার তুমি বুঝতে তো পারো আসলে এটা আব্বু আম্মুর সাথে করা ঠিক হয়নি, বা অন্য কারোর সাথে করা ঠিক, বা বন্ধুদের সাথেও হতে পারে, যে কারোর সাথে হতে পারে,
এছাড়া পিতামাতার কি আনুগত্য লাভ করা উচিত? তারপরে হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী সবার কি নিয়মিত খোঁজ খবর রাখা উচিত, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা উচিত। তাহলে সৎ চরিত্র গঠন করতে হলে এগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যে থাকা লাগবে, যেন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে। ভালো মানুষের দাম সবসময় আছে, আর যারা খারাপ কিছুদিন ভালো বললাম কিন্তু পরে এক মানুষ তাকে ভালো বলবে না, ঠিক আছে? এই জন্যে আমি চাই আমার প্রত্যেকটা সুনগরী সচরিত্রের অধিকারী হোক। আচ্ছা, তাহলে এইচডাব্লু দিয়ে ফেলেছি, আর তোমরা কী করবে? তোমরা এই এইচডাব্লুটা করে গ্রুপে পোস্ট করবে, কিন্তু পোস্ট করার আগে রিভিশন দেবে, কারণ বানান ভুল হচ্ছে। রিভিশন না দেওয়ার কারণে কিন্তু বানানটা ভুল হচ্ছে। রিভিশন দাও, দেখবে কোনো ভুল নাই, সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে সবাই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।